পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব, এরপরে তাকে কঠিন শাস্তিতে নিয়ে যাব, জাহান্নামে দিব। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযুবিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযুবিকা মিন ফিতনাতিল মাহওয়াল মামাতে, ইহকালের বিপদ পরকালের বিপদ, ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও। আউযুবিকা মিনাল মাসাবাল মাগরাম, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্জ হতে, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্জ হতে। আমার ঋণ কর্জ হয় না জানো? যার ঋণ আছে তার জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে, বউ খুশি, বেটিও খুশি, বেটাও খুশি, তো এখন মরে গেছে তো জানাজা কে করবে? বলে ইমাম সাহেব করবে। তো করে দিয়েছে, তো জানাজা তো হয়েই গেল। তো ইমাম সাহেব তো জানে জানে না যে ঋণ না থাকলে, ঋণ থাকলে জানাজা হবে না, আর নাহলে ইমাম সাহেবকে 1,500 টাকা দিয়েছে। তো ইমাম যে করে দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন জানাজাকে সামনে, এ শোনা এর ঋণ আছে নাকি? বলে জি হ্যাঁ। তো থাকো আমি চলে গেলাম, আর জানা যায় না, ঋণ থাকলে আর জানা যায় না। আপনি বুঝতে পারেননি, আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কাপড়, লোন নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? প্রায় 30 বছর। তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি কি করতে হবে? তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায়, বিক্রি করেছো ঢাকায়। আমি তো এটা কোনোদিন বলিনি, আমি এটা বলিও না, লোন নিয়ে ব্যবসা আমি করবো না, আমি তো চকলেট দিয়ে করবো। আরে চকলেট দিয়ে ব্যবসা করবো কেন? আমার বাপের জমিদারি আছে নওগাঁ জেলায়, বাড়ি 10 বিঘে জমি বিক্রি করে 20 কোটি টাকার ব্যবসা করবো। হ্যাঁ বাপের বেটা আছো, করো না তুমি, আমি তো সেটাই চাচ্ছি। আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি, আমি বলেছি যৌতুক হারাম, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে, সাইকেল আছে, ফার্নিচার আছে, ঘড়ি আছে, কাপড় চোপড় আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষা রেখাও, নওগাঁ জেলায় বাড়ি যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে, নওগাঁ জেলা হচ্ছে সান্তাহারে চলে যায়, সকালে যাবে বিকালে ফিরে আসবে, বাপ্পাটা এভাবে ভিক্ষা চায়, বা মানুষ দিয়ে ভিক্ষা ভিক্ষা করে খাও, দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে, টাকা নিয়েছো কেন? কেন নিবে ফার্নিচার, কেন নেবো? ভিক্ষা করে খাও, মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো, শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে ঘৃণা করি, তোমার স্বভাবকে ঘৃণা করি, তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি, মানুষ মনে করি না তোমার। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না, চাকরি করলে মাসে 20,000 বেতন পাওয়া যাবে, 25 দিনই শেষ হবে, আর 5 দিন খালি ধার কর্জ করে যাবে। ব্যবসা করে খেতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য এই এত টাকা ইনকাম করে কি করবা? গরিব মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য বাস। নেতাকে উঠানোর জন্য, নামানোর জন্য টাকা ইনকাম করি না, কিসের জন্য করি? ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য কোটি টাকা ইনকাম করবো, ঘুমে ঘরে ব্যবসা করব, টাকা ইনকাম করবই, এই জিদ কেন? কার পাশে দাঁড়াবো? এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনা নিব? আরে সলা তাদের করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না,
সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, আমি তো হজ করছি সালাত আদায় করছি পাবো আশায় এটা থাক আমি জান্নাত কিনে নিব, টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে, দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিয়েছি। তুমি যখন বলেছ আল্লাহ, তুমি যখন বলেছো যে টাকা দিয়ে আর মাল দিয়ে জান্নাত কিনে না, আমি বেচে দিলাম তোমার কাছে কি বিক্রি করে দিলাম নিয়ে না, তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি, মানুষ তো অনেক কাজ করে, কি করে, কোরআন তেলাওয়াত করে, কি করে সুবহানাল্লাহ বলে, কি করে হজ করে, কি করে সালাত আদায় করে, কি করে সিয়াম পালন করে, অনেক কাজ করে, তো সবচেয়ে ভালো কোনটা, মানে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, তুতি উত্তম, এটা হলো সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে শোনো শোনো শোনো, জান্নাতে খুব উন্নত মানের পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে, ঘর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। আল্লাহ নবী এত দামি ঘরে কে যাবে, এত দামি ঘরে কে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন মাতা তো আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ ঢুকতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারি মুসলিম। সম্মানিত দিদি ভাই বোন, আমরা বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তিনটা কাজ করো, সামাজিক কাজ, এক আতিমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, দুই উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও, তিন ফুকুলানি, জেল হাজতে আছে যারা তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। বুখারী মুসলিম তিনটা আদেশ, সামাজিক আদেশ, দলীয় দাপটে নির্দোষ মানুষকে এক নম্বর আসিমাই করে জেলে আছে, জেল দেওয়া হয়েছে নওগাঁ জেলে, 20 বছর থেকে জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে। কথা কি বুঝাতে পারছি? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী অত্র হাদিসে এক নম্বরে বলেছেন দুস্থ গরিব ফকির মিসকিন খেতে দাও, দুই নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও, এ নিয়ে কয়েকটা কথা আছে, তিন নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো, আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি, এক শিরক করা, দুই অবাধ্য চলা বাপ মায়ের, তিন মিথ্যা সাক্ষী দেওয়া। দলীয় দাপটে 50,000 টাকা দিয়েছে, তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে সে সেদিন নওগাঁ জেলাতে ছিল না, এর নাম মিথ্যা সাক্ষী, এই দিয়ে ওর জেল হয়ে গেছে, 20 বছর থেকে জেলে আছে, দরজায় স্ত্রী দাঁড়ায় লোহার গেট, এদিক একটু সাত করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই, বাচ্চারা জেল গেটে গিয়ে কান্নাকাটি করে, বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই, 20 বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই, 30 বছর থেকে সংসার বিরান হয়ে গেছে, বাড়িঘর ভেঙে চড়ে গেছে, স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, সংসার বিরান হয়ে গেছে, মিথ্যে কেসে, আপনার মিথ্যে কসমে সে লোকটা 30 বছর জেল হয়েছে, বলেন এ আবার কোন জীবন? দলীয় দাপটে ক্ষমতা দেখে অর্থের বলে সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে, বুঝতে পারেনি জুলুম কাকে বলে, আবার বিচার হবে সেটা বিচারের মাঠে, সেদিন চিরদিনের জন্য জাহান্নাম ঘোষণা হবে, আর বিচারটা হবে পরে, যারা জালেম ওদের বিচার পরে হবে, যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে, যারা মানুষকে গালি দিয়ে হেউতুচ্ছ করে অপমান করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে, মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে
তাদের বিচার পরে হবে। দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করেছে যারা ওদের বিচার পরে হবে। এদের বিচার পরে মানে যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 150,000 বছর দেরি হবে। যদি 500 বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি না। তবে যাদের দেরি হবে না, হাতে হাতে বিচার হয়ে যাবে, তাদের বিচারের সময়সীমা হলো এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 5 থেকে 7 মিনিট 10 মিনিট, এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে, সব বিচার ঠিকঠাক হয়ে যাবে। বিচার ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, এই তো পাপ। আবার বিচার খাতা দেওয়া হবে, পড়ো, এই তো বিচার। আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে, এই তো বিচার। খাতা দেওয়া দেখা হবে, তোমার পাপ পড়ে দেখো, এই তো বিচার। ডান হাতে কথা বলবে, হ্যাঁ তুমি এই পাপি এই পাপি, পা বলবে ঠিক বলেছ, এই তো বিচার। সামনে আল্লাহর সাথে মুখোমুখি কথা হবে, এই তো বিচার। পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে, এই তো বিচার। বাপ মায়ের সাথে কথা হবে না, এই তো বিচার। অনেক পয়েন্ট বিচারের আছে। দাঁড়ি পাল্লায় ওজন হবে, দেখা যাবে কি হয়, কি যে হয়, পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে, এই তো বিচার। এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যে বাক্যে আল্লাহ রসুল বললেন, উদুল মারি যাও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিন, পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়, আমি পাই আপনার কাছে। এক, ইয়াউদুহু ইযা মারেজা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন, এটা আমি আপনার কাছে পাই। অয়েজা মাতা ইয়াশাদুহুল জানাজা, মারা গেলে জানাজায় যেতে হবে, আমি মরে গেছি, একটা পাওনা আপনার কাছে রেখে গেছি, সেটা হলে এই জানার সাথে সাথে আপনাকে জানা যায় আসতে হবে, এটা আপনার কাছে আমি পায়ে রেখে গেলাম। 3, ইজবাহু, দাওয়াত দিলে, খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে। গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে, ছবি তোলানো হচ্ছে, তাহলে চলে আসতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার যে ছবি উঠাই ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দিয়ে ঢেকে নিই, যা দিদি ছবি উঠাও তো দেখি, অত ব্যস্ত কেন? তাহলে এখন যে উঠছে এর জবাব আমি দিতে পারবো না, তবে আমি এটি সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি সারা পৃথিবী দেখছে, এটা আমি উপকার দেখতে পাই যে মানুষ এতে ইসলাম গ্রহণ করছে। অনেকেই যেখানে যায় পৃথিবীর, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরেন, যেখানে আপনি যাবেন সেখানে শুনবেন আব্দুর রাজ্জাক সাহেবের কথাতে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আপনি যান আসামে, বলছে লাঠি দিয়ে ওই ক্রামবোর্ড ভেঙে দিয়েছি, দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি। আমরা যদি কোনো সময় যাই কোনো বিমানবন্দরে কোনো দেশে, খালি দেখবো যে মানুষ পিছন দিক গেলে ছুটে চলে আসছে। সব এই মিডিয়ার মাধ্যমে, এগুলো মিডিয়া মাধ্যম, যার কারণে আগে আমার সামনে এসব মিডিয়া কেউ রাখতে পারতো না, এখন পারে ওই সুবিধা দেখার কারণে। তো আমি এই সুবিধার্থে দিনের খাতিরে এইটুকু মেনে নিয়েছি, আল্লাহ ভালো জানেন। তবে অনেক বেশি উপকার, অনেক অনেক উপকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি আমার মনে বড় সাথ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে, যার জন্য একটা লোক, একটা ছেলে, আমি যখন উঠে আসি তখন আমাকে বলছে আমি আলী ইতেসাম পত্রিকার এজেন্ট, তখন আমি বলছি ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে জাজায় খায়ের দান করুক। জাতির নিকটে 50টা প্রশ্নের উত্তর দিই প্রত্যেক মাসে, 12 জন মুফতি দিয়ে ফতোয়া ঠিক করি, 16-18-20 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ আছে, শুধুমাত্র সঠিক দিন জাতির সামনে প্রকাশ করার জন্য। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগণি বরিশাল, এগুলো চলন্ত প্রতিষ্ঠান। আর আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, এইটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। এটাতে একটা মসজিদ আছে, 4 তলার কাজ শুরু হয়েছে, যা যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এই মসজিদ 90% জমির উপরে অবস্থান করে। আমি জানি না আপনি যান কি না, দেখেছেন কি না, 22-23 ডিসেম্বর সামনে আসা যায়, আপনি অবশ্যই যাবেন, একটু সাদ করে যাবেন। আমি তো আপনাকে দোয়া করতে বলেছি, টাকার কথা বলিনি, আমি বলেছি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ, আপনি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর টাকার ব্যাপারে বলেছি আমি যে শেরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে যদি জানতো 10টা টাকা হাতে করে যাবেন, যদি দিয়ে দেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানে দান করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে দান করলে জান্নাত কিনা যায়। আমি আপনাদের জামিয়া সালাফের অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফের খায় না। আপনাদের জামিয়া সালাফে বর্তমানে শিক্ষক শিক্ষিকাকে বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আপনাদের এই জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকে কর্মচারীকে কত বেতন লাগে বর্তমানে? 30 লক্ষ। তবে যে হয় এটা আপনাকে ভোগ করা লাগবে না, দরকার নেই, আপনি খালি এদিকে থাকেন। আমিও বুঝি না কিভাবে চলে, কাজে আপনাকে আমি বুঝাতে পারবো না। আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো, আপনাকে আমি এটা অনুরোধ জানাই। 22-23 ডিসেম্বর আপনি অবশ্যই আসবেন, মনটা ঠান্ডা করে দেখবেন, বিষয়ভিত্তিক কথা শুনবেন। আর এই সাধারণ আলেম ওলামা বক্তব্য দিবে না, যারা দেশ বিদেশের সর্বোচ্চ স্তরের আলেম, যারা কোরআন হাদিসের বড় বড় পণ্ডিত দেশে আছে, বিদেশে আছে, দেশ বিদেশের বড় বড় আলেম থাকবে সেখানে। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ মানুষের উপরে 6টা হক রাখে, তার একটা হলো মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, মানুষ যদি অসুস্থ হয় দেখতে যেতে হবে। আপনি যদি সকালে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। আপনি যদি সন্ধ্যায় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি যদি জানাজায় যান, মাটি দেওয়া পর্যন্ত থাকেন, তাহলে 2 কেরাত নেকি হবে, 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তা আপনি যদি একটা লোকের জানাজায় উপস্থিত হন, হতে তো আপনি বাধ্য, কিন্তু আল্লাহ যে দয়া করে বোনাস দিয়েছেন, এই বোনাসটা কত আপনি হিসাব করতে পারবেন না। সেটা হলো 2 উহুদ পাহাড়ের সমান। 1 উহুদ পাহাড় কত প্রশস্ত? 4 কিলোমিটার লম্বা, কত? 8 কিলোমিটার নিচে কত? আল্লাহ ভালো জানেন, মানুষ জানে না। তাহলে কত নেকি হলো আমি বুঝতে পারলাম না, বেহিসাব। ওটা আল্লাহর একটা দয়া, এটা বোনাস। এমনি যেটা দিবেন সেটা দিবেনি। শেষে তিনি বললেন বন্দি মানুষকে মুক্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন 6টা মানুষ মানুষের প্রতি হক রাখে, তার একটা হলো দাঁত খেতে যেতে হবে। দাঁত খেতে গিয়ে যদি দেখা যায় পা ফুটছে, তাহলে উল্টা ফিরে আসবে, এখান থেকে কথা চলে গেছে, একটু লম্বা হয়ে গেছে, মনে কিছু নেবেন না। আল্লাহর নবীর বাড়ি থেকেও মালাইয়া জিব্রাইল ফিরে চলে গেছেন, খারাপ কিছু দেখলে থাকতে হবে না। দাঁত খেতে গিয়ে দেখছেন যে ভিডিও হচ্ছে, মেয়েরা নাচছে, তাহলে চলে আসতে হবে। আল্লাহর নবীর বাড়ি থেকে জিব্রাইল চলে গেলেন কেন? একটু ছেলে, ওই বাচ্চাটা যে আপনার কাছ থেকে উঠলো আপনি খেয়াল করলেন না? যারা আপনারা পাশে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে চলে যেতে মন চাইবে, সামনে এসে বসেন, শান্তি পাবেন। আর আমি দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বক্তব্য দিতে রাজি নই, জায়গা থাকলে। আমি আপনাকে অনুরোধ করছি সামনে এসে বসেন, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে, আল্লাহর রাস্তায় ধীরে হেঁটে বাড়ি চলে যান।
আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বসতে, কেননা আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন, আর আপনি আমার জন্য এসেছেন, আমি আপনার জন্য এসেছি, অন্য কোনো কথা নাই এখানে। আর আমি নির্বাচনে ভোট চাইতে আসিনি, আমি এখানে ভোট চাইতে আসিনি, এমন কাজ আমি করি না। আর জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর চলছে বক্তৃতার জীবন, কতদিন চলছে? 32 বছর, 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিইনি, কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো 32 বছরকে যদি তন্ন তন্ন করে তদন্ত করেন, কোথাও পাবেন না আমি যে মাঝহাবের বিরুদ্ধে কথা বলছি, ও পাতাই পড়ি না আমি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সামনে বসে এসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানিয়ে বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখুন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একদা আল্লাহর নবী খুব সকালে চিন্তিত, মনটা খুব ভারী। উম্মে সালমা বললেন, আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, শোনো, রাতে জিব্রাইল আমার সাথে আসার ওয়াদা করেছিলেন, রাতে জিব্রাইল আসবেন, রাত পার হয়ে গেল জিব্রাইল আসলেন না, আমি খুব চিন্তিত। চিন্তা অবস্থায় উঠে একটু বিছানার নিচে তাকে দেখলেন, একটা কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চাটাকে টেনে বের করে ফেলে দিলেন, সেখানে একটু পানি ছিটিয়ে দিলেন, ছিটাতে না ছিটাতে জিব্রাইল চলে এসেছেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, রাতে আসলেন না কেন? তো জিব্রাইল বলছেন, আরে এসেছিলাম তো, আমি ঘুরে গেছি আপনার দরজা থেকে, ঘুরে গেছি আপনার ঘরে ঢোকিনি। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে আমরা ঢোকি না। তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ফিরে গেছি। এই যে আপনি দূর করার সাথে সাথে পানি ছিটিয়ে দিয়েছেন আর চলে এসেছি। ও তো আসতে গাড়ি ঘোড়া লাগে না, মোটর সাইকেল লাগে না, বাস। তাহলে জিব্রাইল ফিরে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে। কেন ফিরে গেলেন মনে থাকবে না মনে হয়? খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, আর বলার সময় বললেন যে আমরা যে ঘরে ছবি মূর্তি থাকে আর যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি না। আমাদের বাড়িতে যে পাতাতে, বইয়ের পাতাতে যে ছবি মূর্তিটা আছে, ওটা আমরা ইয়ে করি, ওই কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, নাহলে ওই পাতাটাই ছিঁড়ে ফেলি, আর নাহলে ওর উপরে কাগজ লাগিয়ে দিই। আর আপনার বাড়িতে আপনার বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনি অশিক্ষিত বর্বর সন্তান, আপনাকে আমি যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে যার হাঁচি এসেছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপর আপনি বলবেন এরহামাক আল্লাহ, বলতে হবে, বলতে বাধ্য। তো নামাজের মধ্যে যদি ওর হাঁচি আসে তাহলেও আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আপনি উত্তর দিতে পাবেন না। বুঝা গেল না কথা? যে সলাতের মধ্যে পাশের লোকটার হাঁচি এসেছে, তো ও তো আলহামদুলিল্লাহ বললো, আমি এখন কি করব? আমি আলহামদুলিল্লাহ বলতে পাবো না সলাতের মধ্যে, বাইরে উত্তর দিতে হবে, এই কথা আল্লাহ রাসূল বললেন। তারপরে তিনি বললেন, ইশাল্লে মহেজা লাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা অপেক্ষায় থাকেন, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, দেয়নি, তখন দুজন দু চলে গেছে, সালামই দেয়নি। আর এখনো মিশরে দেখে আসলাম, সৌদি আরবে মিশরে, ওরা এখনো বুঝতে পারেনি যে এমপি মন্ত্রীকে পরে সালাম দিতে হবে, রিক্সাওয়ালাকে আগে দিতে হবে, এটা ওরা বুঝেনি। ওরা বুঝেছে যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো, যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো। অতএব আমি একজন এমপি রিক্সাওয়ালাকে বলছি, আসসালামু আলাইকুম, এই ছেলে অমুক জায়গায় যাবা, আগে কি বলছে এমপি রিক্সাওয়ালাকে? আসসালামু আলাইকুম, অমুক জায়গায় যাবা। ওরা এখনো বুঝতে পারেনি যে আমাকে ওই সালাম দিবে, ওরা এখনো মনে করেছে নবী বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হই যে আগে সালাম দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ বর্বর জঘন্য শয়তান মানুষ হই যে পরে সালাম দেয়। ও কৃপণ, আবখাল, সবচেয়ে কৃপণ বদ,
সালামের অপেক্ষা আছে, কেন দেয় না, কেন দেয় না, কেন দেয় না? হ্যাঁ বেটা, সালাম দিস না কেন রে? শরীর তো উল্টে আছে, এটা বাংলাদেশ, তবে এটা নওগাঁ জেলা, রাজশাহীর অন্তর্ভুক্ত, এটা সিলেটও নয়, এটা ফরিদপুরও নয়, এটা আপনার চট্টগ্রামও নয়। ওরা হলো শির্ক আর বেদাত দিয়ে ভরা। আব্দুর রহিম সাহেব, আমাদের নওগাঁ এলাকাও একটু শির্ক বেদাত দিয়ে ভরা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র ছয়টার শেষে আল্লাহ নবী বললেন, প্রতিবেশী বাড়িতে না থাকলে তার কল্যাণ কামনা করতে হবে, জরুরি কল্যাণ কামনা, পরস্পরে কল্যাণ কামনা। এই ছেলে কোনোদিন দল করে না জানি, যদি দল করে না খালি মনে চাইবে ও মরে না কেন, ও বিপদে পড়ুক, ও বিপদে পড়ে গেলে বলবো ঠিক আছে, ঠিক আছে বেটা, ঠিক আছে। দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে, দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে। শয়তান খালি বলবে ওর বদনাম কর, ওর বদনাম কর, ওর বদনাম কর, শয়তান আপনাকে খালি পাগল করে ছাড়বে, সেজন্য এসব পথে যাবেন না। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আরাবিন ইয়াউদুহু, আল্লাহর নবী একদিন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও ম্যাথর, মুচি, ডোম, হাড়ি, রাখাল, কিষান, ওদের বাড়িতে দেখতে যেতেন। পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে তিনি দেখতে গেলেন। তার একটা নীতি ছিল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর নীতি ছিল, যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি বলতেন, লাবা সাতাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, এই কথাটা আগে বলতেন। তো বেদুইন মানুষের কাছে গিয়ে, পল্লীর অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বললেন, লাবা সাতাহুর, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যেমন এই কথা বলা হতো পল্লীর মানুষ বুঝে না, ও তখন বলছে কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আপনার কথা ঠিক নয়, বল হুম্মা আলাইয়া, আমার গায়ে খুব জ্বর, আমি মরি মরি, তাজুরুল কবর, কবর আমাকে দেখছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, হ্যাঁ আপনার কথা ঠিক নয়। দেখেন কত অশিক্ষিত মানুষ, পল্লীর মানুষ। আল্লাহ নবী যে কথাটা বললেন সে কথাটাও মেনে নিতে পারল না। তখন আল্লাহ রাসূল বললেন, ফানাম এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটাও মানল না। হাদিস বুখারী মুসলিম। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ গ্রামে একটা পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গেছেন। উমর সাহেব আব্দুল ইবনে উমর বলেন, আল্লাহ নবী একদিন একটা মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন, মালাকে তো জব্জে ফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এত থরথর করে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তখন মহিলা বলছে যে, হুম্মা আলাইয়া লা বারাকাল্লাহ, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এতে বরকত না দেয়, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, লা তুসবিল হুম্মা, চি 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 চি, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না, ফাইন্নাহা তুজহেব খাতায়েব আমি আদাম কামাই ঝুবল কিরো খাবাল সাল হাদিদে, কামারের ভাটিতে, কর্মকারের ভাটিতে, কর্মকারের হাপড় যেখানে বাতাস দিয়ে আগুন জ্বালায়, ওই আগুনে লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয়, আদমের ছেলেমেয়ের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয়। হাদিস বুখারি মুসলিম, এটা মনে হয় মনে রাখতে পারবেন না। কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে, তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে, পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, এই কামারের ভাটি যেমন স্বর্ণ চাঁদি লোহার ময়লাকে দূর করে দেয় মানুষের গায়ের জ্বর, তেমন মানুষের পাপকে কি করে দেয়, মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দিব মনে করেন,
তারপরে ও যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে, একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু আমল করতে পারছে না, তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন, অসুখে ফেলে রাখবেন, অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি যখন আমার কোন দাস দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি, যখন আমার কোন দাস দাসী কোন মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা করি, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয়, যদি ব্যস্ত হয়ে না পড়ে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। আমরা তো মনে করি যে লোকটা অনেকদিন থেকে বিছানে পড়েছে, আসলে কি যে পাপ করেছে, জিনা ওকে আল্লাহ জান্নাতে দিবেন তার পথে ওর আমল দেওয়া হয়নি, তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। হাদিস কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছে, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই, বাস্তব। বসো, ব্যস্ত হচ্ছ কেন? একবার পাথরের মতো বসে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে পাথর, অল্প সময়ে আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না, দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন কেন? কথা বলছো কেন? তোমার একটু সরম হয় না? কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায়? ঢং ঢং করে কোথায় যাচ্ছ? কথা একটু বুঝতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি যে আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপ থাকেন, মুখখান বন্ধ করেন, এবার মুখ বন্ধ করবেন, আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, যাক আপনি মুখ খুলবেন না। এই মেয়ে তোমাকে যে আবারও বলছে মুখ বন্ধ করো, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। ও মুসলিম মহিলারা শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ নারী, তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ও নারী জাতি, আমি তোমাদেরকে শুধু জাহান্নামে দেখি, তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি, ও নারী জাতি তোমাদের তিনটা ক্ষতি, এক মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের উপরে বদনাম করো। দুই, তাকফিরুন্নাসিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না, স্বামীর অনুগত হও না, স্বামীকে মেনে চলো না, এই কারণে বেশি বেশি জাহান্নামে। তিন, মারাই তুমি নাকসা তাকলিন দিনিন আযাবুল রাজুল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না। একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ, আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাপের নাম কি, কোন ক্লাসে ঠিক পরীক্ষা দিয়েছ, যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন। অন্য নারী যার জন্য আল্লাহ ওকে ঘেরে থাকতে বলেছে, যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো, যার জন্য নবী বলছেন ইন্নাল মারাতা আওরাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এই যা খারা যাক, বাড়ি থেকে যখন বের হয় ইস্তাস্রাভা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে।
আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে, যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান, আসেন ভাইয়া চা খেয়ে যান, তোমার মা নাকি এখন সবার জন্য ফ্রি। বেটা খারাপ লাগে কেন, খারাপ লাগে কেন? ও তো ঢেকে রাখা জিনিস, তোমার দাদা তো হজ করেছে, তোমার নানা হজ করেছে, ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে? বলো কি তুমি, বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি? অসম্ভব হতে পারে না, তোমার দাদাও হজ করেছে, তোমার নানাও হজ করেছে, ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে। ও হলো ঢেকে রাখা বস্তু। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেয়াতন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তোমার মা কিন্তু এখানে ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পেট দেখা যায়, তোমার চাচা দেখে, তোমার জ্যাঠো দেখে, দেশবাসী দেখে। দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে, পাঞ্জার পাঞ্জার চুল, জাতি দেখতে পাচ্ছে। তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চায়, আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো, অথচ তোমার বাপও জান্নাতে যাবে না, তোমার মাও যাবে না। সম্মানিত দিনই ভাই বোন, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকা, আর এতন উলঙ্গ। মমিনাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সবাই তাদের দেখে। মাই লাতন, তারা নিজেরা আকৃষ্ট হয়, তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। শয়তানকে খেপিয়ে তুলেছে, এই জন্য ও এরকম করছে। ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লাইভ খুললাম জান্না, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা যাবে না, রিহা হা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফেদান রিহালা তু যাবে মিনাসাইতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এরা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনি ভাই বোন সাবধান, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু সাবধান। এই মে হিসাব পাওনা, তোমাকে তো চুপ থাকতে বলছি, চুপ থাকো, কথা বলছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক মদমুনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই রাজরত বিনা নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না। তিন আপনি, আমি কেন, আপনি আমি কেন, আর দায়েশ আল্লাহকে রূপে আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়েশ। তিন চিল্লাই গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে, ও লন্ডনে গিয়ে কি টিপছে, মেশিনে তাসবি টিপছে, মেশিনে, আর মেয়ে আর একজনের তাসবি টিপছে জেনার জন্য। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, যে সে জান্নাতে যাবে না। দুই পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন দায়ুস আপনি, আপনি মানে আমি মানে ওই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, তাসবি পড়লেও নয়, সালাত আদায় করলেও নয়, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন। আপনি সাবধান থাকুন। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আর একটু কথা বলি, আপনি শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিশেষ সতর্কবাণী দিয়ে বলেন, ইন্নাল মারাতা তুগলফি সুরাতে শয়তান, অতুদ্বরফি সুরাতে শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন
মাতার রক্তবাদী ফেতনাতন আজরালের জেলে মিলান নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য, নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি, খুব কষ্ট দিচ্ছেন নাকি? তা নয়, আপনাকে আমি কষ্ট দিইনি। আমি কেন আপনাকে কষ্ট দিব? আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাদিজা রাজিয়াল্লাহর মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনাকে আমি কষ্ট দিব কেন? আমি দুঃখিত, আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে, অথচ আমি 32 বছর আগে বলেছি আপনাকে যে ব্লাউজ পরিবর্তন করতে হবে। যার হাত হবে কবজি পর্যন্ত, নিচে দিক কোমরের নিচে যাবে, 1-1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে বলেছি। আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন, পরিবার কন্ট্রোল করতে হবে। আর তোমাকে বলেছি ছেলে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার যদি মা হয় এটা, তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন? আমি বলেছি এটা তোমার সৎ মা, তোমার এটা মা নয়। যদি তোমার মা হয় তোমার মাথায় কাজা চুল ও ছাতা চুল কেন? তোমার যদি মা আছে তাহলে তোমার দাড়ি চাঁচা কেন? এই ছেলে, তোমার যদি মা আছে তাহলে প্যান্টটা টাকানো নিচে কেন? এই ছেলে, তোমার যদি মা আছে তাহলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তোমার মা নেই। আমার মা আছে, দেখি তুমি প্রমাণ করো একটু, তোমার সাথে আছে 2 মিনিট। এই থামো, এদিকে আমার দিকে লক্ষ্য করো। জাবের রাজিয়াল্লাহু বলছে, জাবের বলেন আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তিনি বলছেন থামো, সকালে ঢুকবো। আমি বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বোকা তুলায় বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তালাক প্রাপ্ত মেয়ে কেন বিবাহ করলে? কুমারী মেয়ে কেন করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বলি, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোর দেবাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা আগে খুলতে হয়। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়। আম্মু বসে পান করতে হয়, শিষ্টাচার। আম্মু ডান কাতে শুতে হয় দোয়া পড়ে, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করনি। তোমার মাথাতে আছে ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টে টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? সুন্দর করে দাড়ি চেঁচে রেখেছো, প্রত্যেক দিন সকালে চাঁচো, এটা কোন শিষ্টাচার? দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখো, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মোবাইলে 24 ঘন্টা খালি ল্যাংটা মেয়ে নাচে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা দেখে না এগুলো? তোমার মা জানে না এগুলো? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। দুই, তোলে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু জোহরের 4 রেকাত ফরজ পড়তে হয়, আগে 4 রেকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রেকাত সুন্নাত পড়তে হয়, 6 রেকাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু আগে 4 পরে 4, 8 রেকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। 8 রেকাত সুন্নাত জোহরের পড়লে কি হয়ে যায়? জাহান্নাম হারাম হয়ে যায়। বুঝতে পারেন না কথা নাকি? মধ্যে তো 4 আছেই, ওটা তো ভিন্ন জিনিস, ওতে জান্নাত পাবো না পাবো সেটা পরে, ওটা পড়তেই হবে, ওটা তো তোর বাপকে পড়তে হবে। মধ্যের 4 রেকাত কি? ওটা ফরজ, ওর সাথে কোনো আপোষ নেই, ওটা নিয়ে কোনো কথাই নেই। কথা হলো এই, আব্দুর রাজ্জাক সাহেব আগে 4 পরে 2 কি পাবো? বলে জান্নাতে ঘর পাবা। বলে আগে 4 পরে 4 কি পাবো? জাহান্নামী হারাম।
আম্মো আগে চার পরে চার পড়ো জাহান্নাম হারাম বিদ্যে। তিন, আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করতে পারে। সৌদি আরবের জন্মের সপ্তম দিন মাথা নেড়ে করা হয় আর চুল ছোট করা হয় না মেয়েদের, যার কারণে মেয়েদেরকে চুল আঁচড়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে হয়। তোমার মা তোমাকে আর তোমার বোনকে পরিপাটি করে রাখবে, এটা তোমার মায়ের কাজ। তিন, চার, তাকুমা আলাইহিন্না, তোমার মা তাদের উপরে পাহারাদার, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার, তোমার মা এই বাড়িতে পাহারাদার, তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। তোমার মা এখানে বসে আছে, তোমার বোনও বসে আছে, মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে, জোর থেকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে তোমার মা, তোমার মা, তোমার বোন, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমাদের এটা নওগাঁ, নওগাঁ জেলাতে একটা ইন্ডাস্ট্রিজ আছে, ওখানে একটা গেট ম্যান আছে, 3-8 ঘন্টা পর পর ডিউটি দেয়, তো ঘুমিয়েছিল 2 ঘন্টা, মালিক এসে শুনেছে সকালে, তখন বলছে তোর হলো না রে, তুই যা, ঘুমিয়ে কি আর পাহারা দেওয়া যায় রে, তোর হবে না, যা, চাকরি থেকে তোর শেষ সময়। তো একদিন 2 ঘন্টা তোমার সহ্য হয় না, সকালে তুমি লোকটাকে বিদায় করে দিলে, আর তোমার মাঝে দিন রাতের পাহারাদার, বলো তো কি হবে? তোমার বাপ এখন তোমার মাকে বিদায় করে দেখ, দিতেই হবে, নইলে পাহারাদার। আমি বলিনি এই কথা, হাদিস বুখারি মুসলিম। মাকে ছেলে মেয়ের উপরে পাহারাদার কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নই। অতএব দিনী বোন, আপনি এ বাড়ির পাহারাদার, ছেলে মেয়েদের জন্য আপনি দায়ী, জবাব দিতে হবে আপনাকে, আপনি সাবধান থাকুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলি, আব্দুরাইক সাহেব অনেক কিছু বললেন, একটু আমাদের, আপনি ঠিক বলেছেন, তবে আপনি আমার দিনী বোন, আপনার স্বামীকে আপনাকে মেনে নিতে হবে, এ কথাই ঠিক। আপনি মেনে নেন, যতই খারাপ লাগুক জান্নাত হবে ইনশাআল্লাহ। একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা কথা বলে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আছে। তো তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি তার সেবা করার চেষ্টা করি। চেষ্টা করো মানে বলো কি? হো জান্নাত তো কে নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বন্ধ আর রাখেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না, এভাবে সংসার করতে হবে না। আজকে আপনি কথা চালু করুন, একটু নত হন, নত হয়ে কথা মানেন, খারাপ লাগছে তারপরেও সব কষ্ট মনের ভিতরে বুকের ভিতরে চাপা দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যদি নাই হয়, আপনি যদি কুলাতে না পারেন, তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে যান, পথ সহজ। আপনি কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারকে বলেন আমি ভাত খাবো না, ও একটা খোলা তালাক লিখে দিবে, আপনি নিয়ে চলে যান, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, 30 দিন পরে। আর যদি স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে আপনাকে থামতে হবে 90 দিন। বোঝা গেল না কথা মনে হয়? স্ত্রী যদি নিজে তালাক নিয়ে নেয়, তাহলে কতদিন থামবে? 30 দিন। স্বামী যদি তালাক দেয়, কতদিন থামতে হবে? 90 দিন। আপনি আমার দিনী বোন, যদি তার সাথে চলতেই না পারেন, তাহলে আপনি সংসার ত্যাগ করেন, সবচেয়ে ভালো হবে। সম্মানিত দিনী বোন, 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, আপনার জন্য 5টা, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়ান। 2, যে মানের পরেন সে মানের পরান। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না ঠোঁটটা কালো, কখনো বলবেন না রংটা কালো, কটু কথা বলবেন না, কখনো নয়, শ্বশুর শাশুড়িকে বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, বিশেষ দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, যদি যাই তাহলে আপনি কাপুরুষ, ও বাজার তো বহু দূরের কথা, ক্ষমতা,
চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি মানার জন্য, সম্মানিত দিনী ভাই আপনাকে বিষয়গুলি মানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শেষের দিকে এসে একটা হাদিস শোনাচ্ছি অসুস্থতার ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ, এটা লম্বা আলোচনা, অনলাইন আলীতে সাম টিভিতে আছে, কয়েক জুমা থেকে চলছে, লম্বা আলোচনার একটা অংশ আপনাকে শোনাই। শুনেন এদিকে, আব্দুল্লাহ ইবনে উমার আতা ইবনে আবি রেবাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমার আমাকে বলছেন, শুনেন শুনেন শুনেন, আপনাকে আমি একটা জিনিস দেখাই, এই যে এই মেয়েটা জান্নাতে চলে গেছে, এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে। তো যে কালো মেয়েটা জান্নাতে চলে গেছে মানে, হ্যাঁ আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন এ জান্নাতে চলে গেছে। কিভাবে? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে ইন্নি উসরেও ইন্নি আতাকাশাফো, আল্লাহ নবী আমাকে মির্গি রোগ হয়েছে, আমি উল্টে পড়ে যাই, আল্লাহ নবী আমি উল্টে পড়ে গেলে কাপড় চোপড় খুলে দিই, আমি নগ্ন হয়ে যাই, ফাদুলি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, এটা মহিলাটা বলল। এবার দেখি আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ রাসূল বলছেন শোনো, ইনসেতি সাবর্তি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধরো, ওলাকে জান্নাত, তুমি জান্নাতে যাওয়া, ইনসেতি, আর তুমি যদি চাও তাহলে তোমার জন্য দোয়া করে দিব। তখন মহিলাটি বলছে ঠিক আছে, আসবেরো, আমি ধৈর্য ধারণ করলাম। একটু কথা আল্লাহর নবী আমার শোনেন, আমি কাপড় চোপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যাই, আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন এমনটা না করি, আমার যেন এমনটা না হয়। তখন আল্লাহ রাসূল বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। হাদিস মুসলিম, ও ধৈর্য ধারণ করেছে অসুখ বিসুখের উপরে, ও জান্নাতে যাবে। হাদিস মুসলিম, গায়ে জ্বর হয়েছে যেন সিঙ্গাপুর গেছে দেখাতে, দু তিন দিন থামেন, জ্বর হয়েছে দু তিন দিন থামেন, গায়ে পালি ঢানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষ যখন অসুখ বিসুখ হয় তখন তার পাপ ঝরে যায় এইভাবে, গাছের পাতা পেকে গেলে যেমন গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মানুষের পাপ এইভাবে ঝরতে থাকে। হাদিস বুখারি মুসলিম, ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। বিস্তারিত দেখতে চাইলে আপনার দেখতে হবে উপদেশ বইয়ে, বিস্তারিত দেখতে চাইলে অনলাইন লিতেসাম টিভিতে দেখতে হবে, আপনি এসব মাধ্যমে দেখতে পারেন। বাংলা মেসকাতেও আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অধ্যায় দেখতে পারেন, অনেক আলোচনা আছে, সময় কথা হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো এ পর্যন্ত বলে আপনাদের বসে থাকার অবস্থাটা খুবই ভালো লাগলেও, যেহেতু শীতের দিন আমাদের আলোচনা আরও পরে আছে, আগামীকালকে আমরা অনেক দূরে যাব, যার কারণে ক্লান্তবোধ মনে করছি, মনে কিছু নিয়েন না, আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। এরপর আপনাকে অনুরোধ জানাচ্ছি, মুখে বলছি, মিডিয়া দেখছেন আর বই পুস্তক আছে, কেউ খালি যাবেন না। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেসাম পত্রিকা, মাসিকা লিতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, উপদেশ বইটা নিয়ে যাবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, আর ওই সলাতের উপরে বইটা নিয়ে যাবেন, নামাজ সলাতের উপরে, দুয়ার উপরে বইটা নিয়ে যাবেন। আপনার ২৪টা জায়গাতে হাত তুলে দোয়া করার কথা আছে, ৩২টা হাদিস আছে হাত তুলে দোয়া করার সবাইকে। আর আমার দিনী বোন আপনাদেরকে বলছি, আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আর কেনই নির্যাতন কি তার প্রতিকার, বইগুলো আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছি। বিশেষভাবে মাসিকা লিতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না, ৩০ টাকা যদি আপনার কাছে না থাকে কারোর কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, আমি জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছি আপনার জন্যই, কাজে ৩০ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়, আমার বিনীত অনুরোধ। কয়েকটা জিজ্ঞাসা, আপনার ডান দিকে
জনক মধু বিক্রেতা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার। ইসলাম কি বলে যে না তাই কি আর হয় নাকি? ধর্মই সবার, ধর্ম ছাড়া জান্নাত নাই, ধর্ম মেনে চলতে হবে। বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই বইয়ের মূল্য। মসজিদের মিম্বারের দুই পার্শ্বে মক্কা ও মদিনার ছবি যুক্ত টাইলস লাগানো যাবে কি? যাবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে। মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি দেওয়া যাবে না, ঘড়ি ঝুলানো যাবে না, সলাতে দাঁড়ালে যা কিছু চোখে পড়ে সব সরিয়ে দিতে হবে, পিছন দিকে থাকবে। মসজিদের মেন গেটে ও মেম্বারের উপর আল্লাহ মুহাম্মদ লিখা নাজায়েজ হারাম। কবরস্থানে মলমূত্র, ঝাঁটা জুতা, কাঁচের বোতল ফেলা যাবে কি? জি না। কবরস্থান আবর্জনার জন্য ব্যবহার করা নিষেধ, বসাই নিষেধ কবরের উপরে। আবর্জনা কবরের উপরে ফেলা নাজায়েজ, নিষেধ। রাস্তার উপরে বাড়ি করা, গাছ লাগানো, খাম্বা পোতা সবটাই হারাম। রাস্তার উপরে, আইলের উপরে গাছ লাগানো যাবে না, প্রাচীর দেওয়া যাবে না, বাড়ি করা যাবে না। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেখানে বাড়ি ভেঙে দেয়, ডবল করতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। রাস্তার সাথে কোনো আপোষ নেই। আমি একজন সিএনজি চালক, ভাড়া মারার তাগিদে আমাকে অনেক জায়গায় যেতে হয়। যেমন হিন্দুরা তাদের পূজায় আমার গাড়ি ভাড়া করে। তুমি হিন্দুকে নিয়ে যাও, তবে পূজায় যখন যেতে চাই তখন নিয়ে যাব না, পূজার ব্যাপারে সহযোগিতা করা যাবে না। বাকি হিন্দুকে হাটে বাজারে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। নিচে একটা পড়ে গেল। আমার প্রায় সব জমি বন্ধক রেখেছি। প্রয়োজনে আমাদের সমাজে জমি বন্ধক রাখার সিস্টেম পুরোটাই সুদ হারাম, এটা আমি পরে জানতে পারি। বর্তমান আমার যে ইনকাম তাতে সংসার চলে, কিন্তু এই ইনকাম দিয়ে বন্ধকি জমি খোলা অসম্ভব। কিছু জমি বিক্রি করে দেন, বন্ধক খুলতেই হবে। বন্ধক সিস্টেম হারাম। কোনটা জায়েজ? লিজ খেয়ে শেষ। লিজ বুঝেন না নাকি? খায় খালাসি, খেয়ে শেষ। জমি ভাড়া দিলে রে আমার 3 বিঘা জমি কত দিবা বলো? 3 বছর, 1 বছরের জন্য বলে 50,000, 40,000 দিয়ে ফাইনাল হয়ে গেল। বছর শেষ, টাকাও শেষ, জমি আপনার। এটা চলবে, বন্ধক হারাম। দয়া করে প্রশ্নটি পড়বেন প্রিয় ওস্তাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাহেব, আমরা মিডিয়ার কাজ করি, বাংলাদেশের সব জায়গায় আপনার ওয়াজ রেকর্ড করার জন্য যাই, কিন্তু কোনো মাহফিলেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয় না। যারা কম লেখেন, ঠিক আছে, আমি তোমাদের থাকা খাওয়ার জন্য মানুষকে বলবো, দেখি কতদূর মানুষ করে, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, ভালোই বলেছে। সব মাহফিলে গিয়ে আপনি যদি কমিটিকে বলেন আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে উপকার হতো। আল্লাহ রহম করো, দূর দূরান্ত থেকে এসেছ। আমি অবশ্য নিজে নিজেই ভাবি, তোমরা কীভাবে থাকো, কোথায় যাও, কীভাবে আসো। আমি অনেক সময়টা নিয়ে ভাবি যে ছেলেগুলো কোথায় গেল, কোথায় থাকলো, কী খেলো। শেখ, আমাকে একজন প্রশ্ন করেছিল, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা জান কবচ করে কিভাবে? জান কবচ করে যারা, তার ওরা জিম্মেদারি, ওরা যাবেই, ওটা ওর ডিউটি, রহমতের গুলো যায় না। আরো কিছু করলে ওরা যাবে,
ছাগলের পাঁঠা কুরবানি, ছাগলের পাঁঠা কুরবানি দেওয়া যাবে কি না দেওয়াই ভালো? গন্ধ আছে, জায়েজ। তবে অন্ডকোষ বের করা, পেরাই করাটাই দিতে হবে, এটাই সহি হাদিস। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখবো? ডান কাতে, একবারে সরাসরি ডান কাতে, পিঠটা কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন, দিয়ে সরাসরি ডান কাতে রাখবেন। ফরজ নামাজ এমামের সাথে পড়ার সময় নামাজ বাকি থাকলে এমাম প্রথম সালাম ফিরানোর পর দাঁড়াবো না দ্বিতীয় সালাম ফিরানোর পর? দ্বিতীয় সালাম যখন আরম্ভ করবে তখন উঠে যাবে, প্রথম সালাম শেষ, দ্বিতীয় সালাম শুরু। আমি আপনার একজন অনেক বড় ভক্ত হুজুর, আমার প্রশ্ন হলো এনজিও অথবা ব্যাংকে চাকরি করা হালাল না হারাম? হারাম, একেবারেই হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত আছে, যেখানে চাকরি জায়েজ। তো টাকা রেখেছেন আপনি, যে টাকা রাখা হলো নিরুপায়, আর স্বেচ্ছায় চাকরি করে সেই পয়সা উপার্জন করে এটা ভিন্ন। শায়েখ, জুমার দিনের ডাক আজানের জবাব দেওয়া যাবে কি? ডাক আজান বেদাত, জবাবও বেদাত, আর জবও নাই ও আজানও নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই দোয়া জিকির কি শুধু ফজরের সালাতের পর না সকাল সন্ধ্যে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জানা তারসিহি, এটা তিনবার বলবেন, সকালে তিনবার বিকালে। আকিকা গরু দেওয়া যাবে কি? জি না, গরু দে উঠ দিয়ে আকিকা চলে না। আকিকা ছাগল, ছাগি, দম্বা, দম্বি, ভেড়া, ভেড়ি, আর আকিকার জন্য দাঁত শর্ত নয়, বড় ছোট কানা ন্যাংড়া খালি হলেই হলো। সাত দিনের দিন করতে হবে, সাত দিনের আগেও চলে না পরেও চলে না। তাজা, তরু তাজা, শিং ভালো, টাটকা ভালো, মোটা তাজা, এগুলো কুরবানির ব্যাপার। মসজিদে মহিলা সলাত আদায় করতে যাবে কি? পাঁচক তো বাড়িতে ভালো, মহিলাদের মসজিদে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলারা ঈদের মাঠে যাবেই যাবে, জুমার দিন যাওয়া ভালো, পাঁচক তো বাড়িতে ভালো। আমাদের গ্রামে শির্ক বেদাতে ভরপুর, কোনোদিন আবার কথা হবে ইনশাল্লাহ শির্ক বেদাত নিয়ে। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সিরকের সিরিয়াল দেওয়া আছে, বইটার নাম কে বড় ক্ষতিগ্রস্ত, ওটাতে সির্ক নিয়ে আলোচনা। দেখেন, টাকা যেন আপনার কাছে বড় কিছু না হয়, একটু পরে নাস্তা করলে ওর চেয়ে বেশি টাকা লেগে যাবে। কত অতএব বইটা কিনে নিয়ে যা রাখেন, কেউ পড়লে আপনি নেকি পাবেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সিরকের সিরিয়াল দেওয়া আছে। আমাদের আমার বন্ধু একজন হিন্দু, তাকে টাকা ধার দেওয়া যাবে কি? যাবে। ও দাওয়াত দিলে দাওয়াত খেতে যাওয়া যাবে না, প্রয়োজনে তাদের বাড়িতে খাওয়া যাবে, তার সাথে দাওয়াতই বন্ধুত্ব চলবে না। টাকা ধার চাচ্ছে দাও। রাতে যদি স্বপ্ন দোষের কারণে শরীর নাপাক হয় এবং হঠাৎ বাড়ির কেউ গুরুতর অসুস্থ হলে কি করণীয়? তুমি অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে যাবা, ওই যে আগ্নেতে মাটি আছে একটু বিসমিল্লা বলে তেম করে নাও, দিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি যাও। সলাতের সময় গোসল করি, সব কাজ করা যাবে, ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে তোমার মা,